আপনি মালয়েশিয়াকে দেখবেন যে একটা দেশ আমাদের চেয়ে কত পেছনে ছিল, তারা কত দূরে ছিল, তারা আজ আমাদের দেশ থেকে শ্রমিকরা যে রেমিটেন্স পাঠাবে তা দিয়ে আমরা চলবো, আমরা চাই থাকি তাদের দিকে মিসকিনের মতো। আজকে তাদের কাছে আমরা মুখাপেক্ষী। আপনি মালয়েশিয়া যদি যান সেখানে দেখবেন সেখানকার রন্ধ্রে রন্ধ্রে ইসলাম, অর্থাৎ রাষ্ট্র এবং সরকারে যারাই থাকবে ইসলামকে তারা ধারণ করে, ইসলামকে তারা লালন করে, সর্বত্র ইসলামকে তারা তাদের সাধ্য অনুযায়ী চর্চা করার চেষ্টা করে। আমাদের সমাজে কিছু মানুষ দেখবেন যে ইসলামকে দূর দূর করতে পারলে মনে হয় তারা উন্নতির পাহাড়ে নিয়ে যাবে, তারা এই দেশকে উন্নতির পাহাড়ে নিতে পারে নাই, কিন্তু আমাদেরকে ইমান থেকে ঠিকই দূরে সরাই দিয়েছে। আর ওদেরকে দেখবেন যে জটিল থেকে জটিল পরিস্থিতিতে তারা রাষ্ট্রীয়ভাবে অবস্থান নিয়ে নেয়, সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, মাজলুমের পক্ষে, নিতে কোনো কুণ্ঠাবোধ করে না এবং তাদের রাষ্ট্র পরিচালনার কেন্দ্রের আশেপাশে বড় মসজিদ, সেখানে সরকারের গুরুত্বপূর্ণ সব ব্যক্তিরা গিয়ে জামাতে নামাজ পড়েন এবং তাদের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ইউরোপ আমেরিকায় গেলে ইমামতি করে জুমার নামাজ পড়ান মানুষ কই। তাদের ইসলামের প্রতি ভালোবাসা, এটা তাদের উন্নতি, অগ্রগতি, পৃথিবীর শক্তি, তার দেশ হওয়ার পথে কোনো বাধা হয়েছে? আমাদের শুধু বাধা। আপনি টেলিভিশন খুললেই দেখবেন, কিছু বুদ্ধিজীবী দেখবেন সারাদিন শুধু আমাদেরকে বলতে হবে যে আমাদের ভাবখানা এমন যে ধর্ম কর্ম এগুলোর সব সমস্যার মূল, আমরা এগুলো বাদশা দিলে আমরা অনেক আগায় যেতে পারবো, এরা আমাদেরকে কত দূর আগায় নিয়ে গেছে, কিন্তু ইমান থেকে আমাদেরকে অনেক দূরে সরিয়ে দিয়েছে। ভাইরা আমার, এই জন্য আল্লাহর জন্য ইমান, আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য বৈরিতা, এটা যদি আমাদের ভেতরে থাকে আমরা দুনিয়াতেও উন্নতি করব, আখেরাতেও উন্নতি করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য বৈরিতা আর ইমানের গুরুত্বপূর্ণ অংশ, এটি আমাদের প্রত্যেকের মধ্যে আনয়ন করার তৌফিক দান করুন। আমিন।